ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। রহমান খান কায়সার 70 সালের নির্বাচনে বাঁশখালী আনোয়ারা এলাকা থেকে জাতীয় পরিষদের সদস্য হয়েছিলেন। 6 দফা আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান, বিশেষ করে অসহযোগ আন্দোলনে এসে যে ওনার ভূমিকা, এবং বেতার কালুরঘাট বিপ্লবী বেতার কেন্দ্র চালু করণে এই বাড়ির এবং ওনার এবং ওনার সহকর্মীদের যে ভূমিকা ইত্যাকার বিষয় নিয়ে আমরা জনাব আতর রহমান খানের সাথে আলাপ করব। আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে শেষ হয়েছে 1963। তারপর আমি এই বিশ্ববিদ্যালয় জীবন দীর্ঘায়িত করি নাই, কম করে ইত্যাদি করি। আমি এসে ব্যবসায় যোগ দিয়েছি এবং 1969-এর আন্দোলনে যে অ্যাক্টিভিটিগুলো হয়েছিল তার সাথে আমি মোটামুটিভাবে জড়িত ছিলাম। এম এ আজিজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সম্বর্ধনা দেওয়া হয়, সেই সম্বর্ধনায় চট্টগ্রাম থেকে আমি একা এবং চাচা খালে আমরা দুজনেই উপস্থিত ছিলাম। এম এ আজিজের বৈশিষ্ট্য ছিল ওই যে ওদের স্টেটসম্যান, উনি পরে কী হবে সেটাই আগে জানতেন যে আমাদের স্বাধীনতার জন্য। আমার এলাকায় আমি ওয়াবদার ঠিকাদারি করতাম এবং এই ঠিকাদারি বেশিরভাগ ছিল মাটির কাটা আর কিছু কংক্রিট স্ট্রাকচার আমরা করতাম। হাইড্রোলিক স্ট্রাকচার করার জন্য আমি প্রিকোয়ালিফাইড কন্ট্রাক্টর ছিলাম, কিন্তু মাটির কাজে আমি করতাম কি অন্যান্য ঠিকাদাররা যা রেডি তো তার ছেড়ে আমি এক টাকা দুটা করে দিতাম। সুতরাং আমার এখানে মাটি কাটার লোকও বেশি হতো, আমার কাজও আগে শেষ হয়ে যেত এবং ওই উপকূলবর্তী এলাকায় এটা করে আমি বেশ কিছু আমি বেশ জনপ্রিয় হয়ে গেছিলাম। বেশিরভাগই আমার বাবার দলই ছিল মুসলিম লীগ, ওনারা আমাকে কোনো সাহায্য করবে আমার সম্পূর্ণ বিরোধিতা করে। আপনার চন্দনপুর আর আতর রহমান কায়সারের বাড়ি, এই ঘরটিতে বসেই আতর রহমান কায়সার সহ বা পেচুমিয়ার বাড়ি আতর রহমান কায়সার সহ আওয়ামী লীগের নেতৃত্ব ঢাকাল চন্দ্র বনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেতারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এটি বেতার পরিকল্পনার একটি অংশ, সেখান থেকে বেতার প্রথম অধিবেশনটি চালু করার পরিকল্পনা গৃহীত হয়েছিল। এখানে স্পষ্ট মনে করছে না, স্পষ্ট মনে করছে একটা কথাই, আমার জিপ নিয়ে আক্তার জওয়ান বাবুর বাড়ি যেতে হলে আমাদের ইয়ে ছিল ওখান থেকে আমি হান্নান সাহেব, মোশাররফ হোসেন, রাখাল চন্দ্র বনি, শাহজাহান চৌধুরী এদের নিয়ে আমি চলেন একটা গাড়ি কিছু তো গিয়ে আমি বললাম যে আমরা রেডি হতে যাচ্ছি। আমরা গেলাম আগ্রা, ওখানে দেখলাম একটা সংখ্যা মানে একটা ভীতি, পাঞ্জাবিরে আসছে, পাঞ্জাবিরে আসছে এরকম। তো আমি বললাম, আমি তখন চিন্তা করলাম যে কালুরঘাট ব্রডকাস্টিং সেন্টারে ইয়ে আছে, স্টুডিও আছে, আমি ওখানে প্রোগ্রামও করেছি আগে, ওদিকে যাওয়াটা এবং ওখানে দুজন টেকনিশিয়ানকে আমরা উঠিম না, আমাদের পিছন পিছন ডক্টর আনোয়ার আলী ওনার ফক্সওয়াগন নিয়ে আসতেন আর ওনারা চকবাজার ছেড়ে 16 বহর এলাকা থেকে বোধ হয় আরও টেকনিশিয়ান
বেলাল মোহাম্মদ ছিল কি ছিল না আমার ঠিক মনে পড়ছে না, আমার মনে ছিল দাবু দাবুলি পরে এসছিল, অন্যান্য অন্যান্য লোকেরা ছিল। তা আমরা গিয়ে বললাম যে বঙ্গবন্ধু স্বাধীনতার বাড়িটা আমি প্রচার করতে চাই। আবুল কাসেম সভাপতি আমি সেখানে একমাত্র জাতীয় পরিষদ সদস্য ছিলাম, আপনি লিখেন আপনি আপনি করেন, আমি কিন্তু ওদের সাহস পাইনি, কারণ আমার শহরের বাড়িতে তখন আমার পুরো ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আর্মির কাছে অত্যন্ত পরিচিত, কারণ এটা মুসলিম লীগের এভেনের বাড়ি ছিল, আমি সাহস পাইনি। এবার আনন্দ সাহেব সাহস করলেন এবং উনি করলেন স্বাধীনতার পানি পড়লে ওনার কিছু বক্তব্যের সাথে উনি যোগ দিয়েছেন। এখানে এমআর সিদ্দিক সাহেব জহুরাম চৌধুরী আসলেন, শেষ শেষ সেন্টারে এটাই ছিল, মোশারফ ছিলেন, জহিরুদ্দিন খান এসে এখানে যোগ দিলেন। আমরা দুপুরের ভাত খেয়ে 28 তারিখ কালুঘাট গেলাম, কালুরঘাটে তখন প্রতিরোধ চলছে। আমি তখন আচ্ছা আরেকটু কিছু দূর গিয়ে আবদুল্লাহ আলহামদ সাহেব আমার সাথে যোগদান করলেন, বললেন আমাদের ইন্ডিয়ায় যেতে হবে। আমি আমিও বললাম যে আমাদের ইন্ডিয়ায় যেতে হবে, জহিরুদ্দিন খানও আমাদের ইন্ডিয়ায় যেতে হবে। আমার সিদ্দিকী সাহেব জহুর আহমদ চৌধুরী কিন্তু আর কোনো কথা বলছেন না। আমরা গিয়ে রাউজার গহিরায় হারুন ভাইয়ের বৈঠক, কী বলবো এটা, বৈঠক খারাপ বলবো না কাছারি ঘর বলবো, ওটাতে আমি উঠলাম, জহিরুদ্দিন খারাপ ওখানে হল করলেন, ওখানে গিয়ে আমার সাথে দেখা হলো চিত্তসিংহ কবি হিসেবে আমি ওখানে চিনতাম, উনি তখন ভারত চিত্তসিংহ পুণ্ডেশ্বরী ঔষধালয়ের ইয়ের মালিকের ছেলে, বড় ছেলে, এবং কল্যাণ বসু বলে এক সাংবাদিক সঙ্গে দেখা হলো, উনি ফটো জার্নালিস্ট ছিলেন। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম এবং সিদ্দিকী আর জোরাবর চৌধুরী চলে গেলেন দৌলতপুর একখান সাহেবের শ্বশুর বাড়ি। রাত 3টের সময় দেখি দরজায় কারাঘাত, আমি উঠে দরজা খুলে দিলাম, দেখি এমন সিদ্দিকী সাহেব এবং জহিরুদ্দিন চৌধুরী সাহেব লুঙ্গি পরা অবস্থায় এবং ওনাদের সাথে একাঙ্গারি সাহেবের বড় শ্যালেন। আমি দেখলাম কী কী বলেছেন, এখানে একাঙ্গারি সাহেব বলেছেন পাকিস্তান ইজ ডেড, পাকিস্তান ইজ ফিনিশ, ইউ হ্যাভ টু গো টু ইন্ডিয়া টু সি। এই করে আমাদের তাড়িয়ে দিয়েছেন। 29 তারিখ সকালে বর্ডার ক্রস করলাম, সেই দিনেই আগরতলার মুখ্যমন্ত্রী সচিন সিংহের সাথে দেখা করলাম এবং ওনার সাহায্য চেয়ে ইতিমধ্যে আমাদের বলা হলো যে মেজর রফিক ওখানে আগে গিয়ে পৌঁছেছে, উনিও অস্ত্র গোলাগুলির সাহায্য চেয়েছেন। আমরা চাই সচিন সিংহ আমাদের মোটামুটি আমাদের হতাশ করেননি, কিছু করবেন এই যা নিয়মিত দিল্লি চলে গেল। তারপর আমরা ফিরে আসলাম, মেজর রফিক তখন ক্যাপ্টেন রফিক আর আমি আমাদের দুজনকে একটা প্রিজনার ভ্যান করে সাবরুম পাঠানো হলো। আমরা এসে দেখেছি অলরেডি অস্ত্র অস্ত্র না উগ্রাগু 303 রাইফেলের গুলি, 3-inch মর্টার, রকেট লঞ্চার পৌঁছে গেছে। আমি আবার ভিতরে আসলাম,
আমার সাথে ছিলেন মরহুম মোক্তার আহমেদ, ডক্টর ইউসুফ, সুলতানুল করিম চৌধুরী ছিল। ওখানে ডাক্তার বি এম ফয়জুর রহমানের সাথে দেখা হলো। উনি শুধু আমার টেকনাফের দিকে চলল, চিন্তা করেছিলাম যে বার্মা হয়ে কলকাতা যাব। বার্মা ওখানে গিয়ে বা টেকনাফ গিয়ে ডাক্তার কামাল খান সাহেবের সাথে কামাল খান আমি দুমদুমে গিয়ে বর্ডারে একজন ইয়েকে পেলাম, বার্মিজ অফিসিয়ালকে পেলাম। জিজ্ঞেস করলাম, ও বলল যে উই উইল গিভ ইউ শেল্টার, উইল গিভ ইউ ফুড, বাট ফ্রম আওয়ার কান্ট্রি ইউ ক্যানট ওয়ার্ক এগেইনস্ট পাকিস্তান। আমরা তোমাদের আশ্রয় দেব, খাওয়ার দেব, কিন্তু এখানে বসে থাকতে হবে, পাকিস্তানের বিরুদ্ধে কোনো কাজ তোমরা এখানে করতে পারবে। আমি দেখলাম যে ওখানে বসে দেখে তো কোনো লাভ নেই। ডক্টর কাবানকে বললাম, ডক্টর মিরকে বললাম, সবাইকে বললাম, আমরা চলে এসলাম। আমাদের পূর্বপুরুষের জমিদারি থেকে আমি ছিল রাজখান, ওইখান থেকে পরে আমরা চকরিয়াস্ত, এখন তো পেকুয়া, টুইটং পাহাড়ে মধুখালী জঙ্গলে আমরা কেটে আসতাম। টুইটং পাহাড়ের মধুখালী জঙ্গল, মধুখালী জঙ্গল, এবং সেই ক্যাম্প আস্তে আস্তে বড় হয়ে গেল। স্থানীয় যুবকদের সংগ্রহ করলাম, আমরা পর্যন্ত আমার দেখলাম যে ওখানে বসে দেখে তো কোনো লাভ নেই। ডক্টর কাবানকে বললাম, ডক্টর মিরকে বললাম, সবাইকে বললাম, আমরা চলে এসলাম। আমাদের পূর্বপুরুষের জমিদারি থেকে আমি ছিল রাজখান, ওইখান থেকে পরে আমরা চকরিয়াস্ত, এখন তো পেকুয়া, টৈটক পাহাড়ে মধুখালী জঙ্গলে আমরা কেটে আসতাম। চট্টগ্রাম শহর পর্যন্ত আমি খবর নেওয়া দেওয়া, পরে সেটা বিস্তৃত হলো আগরতলার হরিণা ক্যাম্প পর্যন্ত। সুলতানুল কবির ছিল, ডক্টর বি এম ফয়জুর রহমান ছিল, খালেক চাঁদা ছিল, আমি সব খবরই জানি। অনেক গ্রুপের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে, এবং একটা জিনিসের জন্য, একটা ব্যাপারের জন্য আমি নিজে দায়ী বোধ করি না, কিন্তু নিজে কষ্ট অত্যন্ত কষ্ট করি, সেটা হলো মুরিদুল আলম রকম। মুরিদুল আলম আর আমার সাথে চিঠি লেখার সম্পর্ক ছিল। উনি বললেন যে কক্সবাজারে কোনো সংগ্রামগুলো, কোনো মুক্তিযোদ্ধারা এরকম এখানের মতো কাজ করছে, কক্সবাজার সম্বন্ধে কী করা যায়। আমি বললাম যে আমরা মিট করি এক জায়গায়, এবং সে এক জায়গা ছিল, আমি যেখানে ছিলাম সেখানে দূরে, চার মাস দূরে। ওদের জন্য আমি যাকে পাঠালাম তাকে একটা ইঞ্জিনিয়ার নৌকা দিয়ে দিয়েছিলাম, এবং বলেছিলাম যে কোনো দিন কোনো কারণে নৌকা থেকে আপনার, এটা আমি মুহিদুল আলমকেও লিখেছি। শাহজাহান ইসলামাবাদী আর আনোয়ারের কমান্ডার লতিফ, ওদের কাছে আমি চিঠি দিয়েছি, ওরা মুহিদুল আলমের সাথে যোগাযোগ করেছেন। আর সাজ্জেন আলমকে লিখেছিলাম, সাজ্জেন আলম ওখানে থাকলেন, উনি লতিফ কমান্ডার লতিফকে পাঠিয়েছিলেন। ওরা আসতে এক জায়গায় খাল পানি শুকিয়ে গেছিল, ওনারা নেব আমাদের হাতে অস্ত্র ছিল, এসএমপি ছিল, এসএলআর ছিল। হঠাৎ উঁচুরি যেখানে আমরা মিট করার কথা তার একটু আগে এক
আনসার কমান্ডার শুরুই বলে লোক ছিল তার এলাকায়, এরা কারা ডাকাত ডাকাত বলে জিজ্ঞাসা অস্ত্র ফেলতে একটা এসএমজির ব্রাশে ওখানে এই ছবি টুবি কেউ থাকত, একটা এসলার একটা আর সবাই দৌড়ে নেন আমার পুরি দলাল ভালো 13 তারিখ মাসখানি আমার দেশের মাটি তোমার পরি ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরি ঠেকাই মাথা।